বর্তমানের কোর্টে নানা বিচার চলে নোটে, বাবাই থাকতাম না আওয়াজ কইরা। ঈদের আগে প্রকাশে আসে র্যাপার আলী হাসান ও অভিনেতা গীতিকবি মারজুক রাসেলের নতুন গান নানা নাতি। এর কথা লিখেছেন আলী হাসান, তার সঙ্গে গানটি সুর করেছেন মারজুক রাসেলও। গানটি প্রকাশের পর তা দারুণভাবে লুফে নেয় শ্রোতারা। এর মাঝেই আদালত অবমাননার অভিযোগে র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। তার দাবি, গানটিতে আদালত অবমাননা হয়েছে। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। এতে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে গানের আদালত অবমাননাকারী বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফাহিম হাসান। তিনি বলেন, গানটির 1 মিনিট 18 সেকেন্ডে বলা হয়েছে বর্তমানের কোর্টের বিচার চলে নোটে, যা আদালতকে অবমাননা করা সামিল। তিনি আরও বলেন, এই লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণা উদ্ভব হয়েছে, ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর সংখ্যা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইনে লাইভে এসে ভুল স্বীকার করে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে। নোটিশ পাঠানোর 15 দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইনে লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা না চেয়ে দুঃখ প্রকাশ করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।